السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، في দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো তাওবা নিয়ে। তাওবা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হাজারো পাপ পঙ্কিলতা নিমিষেই বিলীন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার জীবনে পাপ পঙ্কিলতা নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কুল্লুকুম খাতাউন খায়রুল খাতাঈনা আত-তাওয়াবুন। আদম সন্তান, তোমরা সকলেই পাপাচারে লিপ্ত হও, তোমরা ভুল করো, অন্যায় করো, অপরাধ করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ভুল করনেওয়ালা মানুষটা প্রিয় হয়ে যায়, যে ভুল করার সঙ্গে সঙ্গে তাওবা করে ফেলে। সুবহানাল্লাহ। তাওবা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। এ বিষয়টি বুঝতে হলে কোরআন কারীমের দিকে আমাদেরকে দৃষ্টি বোলাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে 114টি সূরার মাধ্যমে সাজিয়েছেন। এর মধ্যে 129 আয়াত বিশিষ্ট বৃহৎ একটি সূরা আল্লাহ পাক কোরআন কারীমে নাযিল করেছেন, যে সূরার নামকরণ করেছেন সূরা আত-তাওবা, অর্থাৎ অনুশোচনা, অনুতপ্ততার সূরা। সুবহানাল্লাহ। বিহামদিহি। এজন্য গুনাহ আমাদের জীবনে সায়লাব হয়ে গেছে, গুনাহের প্রতিযোগিতা আমাদের জীবনে আজকে বিদ্যমান, বিরাজমান। কিন্তু তার বিপরীতে অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় হলো এটা, যে আমাদের জীবনে তাওবা নেই, বরং কারো কারো ক্ষেত্রে তো এমনটা দেখা যায়, কারো কারো ক্ষেত্রে তো এমনটা পরিলক্ষিত হয়, যে তাওবা করতে কেমন যেন আমাদের লজ্জা বোধ হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ তাওবা হলো সেই ইবাদত, রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দা খালেস দিলে, তাওবা করলো, কায়মানুবাক্যে বিগলিত হৃদয়ে অশ্রুসিক্ত নয়নে তাওবা করলো, ইস্তিগফার পাঠ করলো, আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করলো, রোনাজারি করলো, আল্লাহ পাক তাকে পাপ রাশি থেকে এমন ভাবে মোচন করে দেন যেন জীবনে কোনোদিন সে গুনাহই করেনি। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, তাম পৃথিবী যখন চরম এক সংকটময় পরিস্থিতিতে আজকে অবরুদ্ধ হয়ে আছে, সমস্ত মানুষের সম্পর্কগুলো যখন আজকে একটু ব্যতিক্রম হয়ে গেছে, আপনজন যখন আপনজন থেকে বিভাজন হতেই আজকে বেশি পছন্দ করতেছে, বিভাজন হয়ে থাকতেই আজকে মানুষ বেশি নিরাপদ বোধ করতেছে, পৃথিবীর এমন এহেন ক্রান্তি লগ্নে কঠিন পরিস্থিতিতে তাওবাই যেন একমাত্র আমাদের জন্য চূড়ান্ত নিষ্কৃতির পথ। এজন্য আমাদেরকে তাওবার দিকেই ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন, আল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। আল্লাহ নিজেই চান বান্দারা যেন তাওবাশীল হয়ে যায়, তাওবাকারী হয়ে যায়, আল্লাহ পাক বান্দার তাওবা কবুল করবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অন্যত্র বান্দাকে আরো বেশি আশ্বস্ত করে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যার সারমর্ম হলো গুনাহের কারণে তো বান্দা আল্লাহর ঘৃণিত বান্দা হিসেবে রূপান্তরিত হয়, কিন্তু বান্দা যখন সেই পাপাচার থেকে আল্লাহর কাছে কায়মানুবাক্যে তাওবা করে, ইস্তিগফার করে, তখন সেই ঘৃণিত পাপিষ্ট বান্দাটাই আল্লাহর ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে সে বিষয়টি তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিশেষে এতটুকু বলতে চাই, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন বেগুনাহ, মাসুম, শুধু আমাদের নবী নয়, সমস্ত পয়গাম্বরাই ছিলেন নিষ্পাপ। হাদিসে নববীর মধ্যে এসেছে, আল আমবিয়াউ মাসুমুন, সব নবীরাই হলেন নিষ্পাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুখারীর বর্ণনা, ওয়াল্লাহি ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পাপ পঙ্কিলতা মুক্ত বারাকাতময় একটি জীবন পাওয়ার পরেও রাসূলুল্লাহ দৈনন্দিন 70 থেকে 100 বার আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করেছেন। আসুন, এ কঠিন সংকটময় পরিস্থিতিতে গোটা পৃথিবী যখন স্থবির হয়ে পড়েছে, মানুষগুলো যখন চরম ভীত সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছে, এমন কঠিন মুহূর্ত
করতে তাওবার মাধ্যমে ইস্তিগফারের মাধ্যমে জীবনকে সমৃদ্ধ করি সুন্দর করি আল্লাহর ভালোবাসার পাত্র হিসাবে নিজেদেরকে গড়ে তুলি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।